ধনতেরাস বা ধন ত্রয়োদশী। ধনতেরাসে নতুন বস্তু কেনা শুভ মনে করা হয়। বলা হয় ধনতেরাসের দিনে কেনা কোনো জিনিস বছরে ১৩ গুণ বৃদ্ধি পায়। কার্তিক মাসের ইয়োদশী তিথিতে ধনতেরাস পালিত হয়। তেরাসের দিন নিজেদের রাশি অনুযায়ী জিনিস কিনে আনা শুভ। বলা হয় এ দিন নিজেদের রাশি অনুযায়ী কোনো কিছু কিনলে তার শুভ ফল বৃদ্ধি পায় বহুগুণ। চলুন তবে জেনে নেওয়া যাক কোন রাশির জাতক জাতিকারা কি কি জিনিস কেনা শুভ। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য ধনতেরাসে রূপোর কোনো জিনিস গৃহে আনা শুভ। সে রূপোর বাসনি হোক, রূপোর প্রদীপ বা রূপোর কোনো গয়না। এর ফলে সারা বছর সাফল্যের কোনো অভাব থাকবে না, কারণ মেষ রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন যদি রূপোর কোনো জিনিস গৃহে নিয়ে আসেন তবে কুবের দেব অত্যন্ত প্রসন্ন হন। আর কুবের দেবের প্রসন্নতার কারণে সারা বছর অর্থের কোনো কষ্ট থাকে না, বরঞ্চ জীবনে সুখ সমৃদ্ধির সাথে অর্থ বৃদ্ধি পায় বহুগুণ। তাই মেষ রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন অবশ্যই রূপোর জিনিস গৃহে নিয়ে আসুন। বৃষ রাশি। বৃষর অধিপতি হল শুক্র গ্রহ, যা সুখ সমৃদ্ধি ও বৈভবের প্রতীক। তাই ধন বৃদ্ধির জন্য বৃষ রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন রূপোর বস্তু কিনতে পারেন। এ দিন রূপোর বস্তু কেনা শুভ মানা হয় বৃষ রাশিদের জন্য। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য সোনা কেনা শুভ। মিথুন রাশির জাতক জাতিকারা এ দিন সবুজ রঙের কিছু ঘরে নিয়ে আসতে পারেন। সবুজ রঙের কিছু ঘরে নিয়ে আসলে সারা বছর অর্থের সংকট দেখা যাবে না, এবং সেই সাথে মিথুন রাশির জাতক জাতিকারা সোনার অলংকারও বাড়িতে নিয়ে আসতে পারেন। এতে ধন সম্পদ সুখ সমৃদ্ধি বজায় থাকবে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন রূপোর শ্রীযন্ত্র কিনতে পারেন এবং সেই শ্রীযন্ত্র পুজো করুন এবং ঠাকুর ঘরেই রেখে দিন। এর প্রভাবে জীবনে আরোগ্য লাভ হয়, দারিদ্রতা দূরে যায়। তাই কর্কট রাশির জাতক জাতিকারা শ্রীযন্ত্র বাড়িতে নিয়ে আসুন ধনতেরাসের দিন। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য স্বর্ণ কেনা উত্তম। এর পাশাপাশি যে কোনো বাসনও ঘরে নিয়ে আসতে পারেন, এবং সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য ধর্মীয় কোনো গ্রহন্থও কেনা শুভ। সিংহ রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন স্বর্ণের পাশাপাশি যে কোনো ধাতব বাসন এবং ধর্মীয় কোনো গ্রহন্থ গৃহে নিয়ে আসুন। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকারা হাতির দাঁতের তৈরি কোনো জিনিস কিনতে পারেন এবং সেই সাথে কাঁসা বা পিতলের কোনো জিনিস ক্রয় করে নিয়ে আসুন। কন্যা রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন যদি হাতির দাঁতের তৈরি কোনো জিনিস, কাঁসা বা পিতলের কোনো জিনিস বাড়িতে নিয়ে আসেন তবে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে এবং অর্থ কষ্টও মা লক্ষ্মীর কৃপায় কখনো হবে না। এবং সেই সাথে কন্যা রাশির জাতক জাতিকারা এই দিন কোনো শুভ স্থানে কিছু দান করুন অথবা দরিদ্রকে কিছু দান করুন। তুলা রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন স্বর্ণ, রৌপ্য এবং যে কোনো ধাতব পদার্থই বাড়িতে নিয়ে আসতে পারেন এবং আপনি এই দিন বাড়িতে কড়ি নিয়ে আসতে পারেন। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই দিন বাড়িতে কড়ি নিয়ে আসা শুভ এবং সেই কড়ি মা লক্ষ্মীকে অর্পণ করুন এবং আপনার ক্যাশ বাক্সে মা লক্ষ্মীর পুজোর পর সেই কড়িগুলো রেখে দিন। আপনার ক্যাশ বাক্সে যখন কড়িগুলো রাখবেন অবশ্যই একটি লাল কাপড়ে মুড়িয়ে রাখবেন, এতে করে সারা বছর কখনো আপনার ক্যাশ বক্স খালি হবে না এবং সারা বছর কখনোই অর্থ কষ্ট হবে না, এবং সেই সাথে মা লক্ষ্মী সদা সর্বদার জন্য বিরাজ করবে গৃহে। তাই ধনতেরাসের দিন তুলা রাশির জাতক জাতিকারা অবশ্যই ধাতব কোনো বস্তু অথবা পাঁচটি কড়ি গৃহে নিয়ে আসুন।
বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন স্বর্ণের কোনো জিনিস কিনতে পারেন, অথবা রূপোর কয়েন, যে কয়েনে লক্ষ্মী গণেশের চিত্র রয়েছে সেই কয়েন গৃহে নিয়ে আসতে পারেন। এছাড়া বৃশ্চিক রাশির জাতক জাতিকারা ধনতেরাসের দিন পিতলের কোনো জিনিস কিনলে তাদের অপার অর্থ বৃদ্ধি হবে। ধনুরাশির জাতক জাতিকারা এই দিন স্বর্ণ, রৌপ্য, পিতল এবং তামার বাসন নিয়ে আসতে পারেন। সেই সাথে ধনুরাশির জাতক জাতিকারা এদিন গাড়িও কিনতে পারেন এবং ধনুরাশির জাতক জাতিকারা এই দিন শস্য দানা ঘরে কিনে আনা ভালো। সেই শস্য দানা যদি ধনে হয় তবে আরও ভালো, সেই ধনে পুজোতে দিন এবং পুজোর পরে যে কোনো মাটিতে আপনার বাড়ির মধ্যে পুঁতে রাখুন। আর বাড়িতে যদি মাটি না থাকে তবে ছাদে বা বাড়ির বারান্দাতে একটি টবের মধ্যে করে সেই বীজ পুঁতে রাখুন। সেই বীজ থেকে যখন চারা বেরোবে তখন আপনার সুখ সমৃদ্ধির কোনো অভাবই হবে না। তাই ধনুরাশির জাতক জাতিকারা মা লক্ষ্মীকে ধনতেরাসের দিন ধনের বীজ অর্পণ করুন এবং সেই সাথে আপনারা যে কোনো ধাতব বস্তুও গৃহে নিয়ে আসতে পারেন। মকর রাশির জাতক জাতিকারা এই দিন গাড়ি ও সাজসজ্জার সরঞ্জাম কিনতে পারেন, সেই সাথে রূপোর কোনো জিনিস বাড়িতে নিয়ে আসাও শুভ। কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব, তাই এই ধনতেরাসের দিন কুম্ভ রাশির জাতক জাতিকারা রূপোর কোনো জিনিস বাড়িতে নিয়ে আসতে পারেন এবং রূপোর জিনিসের পাশাপাশি স্টিলের বাসনও কিনতে পারেন। মীন রাশি। মীন রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি, তাই ধনতেরাসের দিন মীন রাশির জাতক জাতিকারা যে কোনো ধাতব জিনিসই বাড়ি নিয়ে আসতে পারেন, সেই সাথে রূপোর বা সোনার কয়েনে লক্ষ্মী গণেশ চিত্রিত করে নিয়ে আসতে পারেন। এর প্রভাবে মীন রাশির জাতক জাতিকারা সদা সর্বদা কুবের দেবের আশীর্বাদ লাভ করবেন এবং মা লক্ষ্মীও গৃহে সদা সর্বদা বিরাজ করবে। তাই এবার ধনতেরাসে নিজেদের রাশি অনুযায়ী গৃহে জিনিস নিয়ে আসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর ভিডিওটি সবার কাছে বেশি করে শেয়ার করুন, যাতে সবাই এই তথ্যগুলো জানতে পারে। আর এরকম আরও অনেক তথ্য পেতে এবং পৌরাণিক ও ধর্মীয় কাহিনী শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ঈশ্বর সবার মঙ্গল করুন।